ডিজিটালি তাকে খরচ কলে আউ 500 টাকা আপনার বোনস হিসাবে মিলিব। সুভদ্রা যোজনাকে নিয়ে আসিলা বড় খুশি খবর। আপনার যদি প্রথম কিস্তি টাকা 5000 টাকা মিলি সারিছি, তবে পুনি আপনার বোনস যাকি 500 টাকা মিলিব বলি কইছেন্তি উপমুখ্যমন্ত্রী প্রভাতী পৈড়া। সে গণমাধ্যমকু এক স্বতন্ত্র সাক্ষাৎকার দেই কইছেন্তি যে যেউ মহিলা মানে সুভদ্রার অর্থরাশিকু ডিজিটাল ব্যয় করিবে সেমানকু এই 500 টাকা বোনাস মিলিব। সুভদ্রা যোজনাকু প্রধানমন্ত্রী লঞ্চ করিবা পরে ব্যাংক সামনারে খুব ভিড় দেখিবাকু মিলিছি। তেবে ওড়িশার সাধারণ জনতাকু আশ্বস্তি করি সে কইছেন্তি সুভদ্রা যোজনার আকাউন্টকু যাইথিবা টঙ্কা আপনমানকর এবং সরকার তা উপরে সুদ্ধ নেবে নাহি কিংবা ফেরাই নেবে নাহি। কোনসি ভ্রমিত খবরে চকিত হুয়ন্তু নাহি কিংবা লম্বা ধাড়ি লগান্তু নাহি, যাহা আপনকো একাউন্টকু যাইছি যেতেবেলে চাইলে আপন খরচ করিপারিবে এবং ডিজিটাল মাধ্যমে আপন মধ্য খরচ করলে আউ 500 টাকা বোনাস হিসাবে আপনকু মিলিব বলি নিজে উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিড়া কহিছন্তি। প্রায় 25,11,000 মহিলা পাখক সুভদ্রা যোজনার প্রথম কিস্তি টঙ্কা যাইছি এবং এই অর্থ মহিলাঙ্কর নিজস্ব। তবে মহিলা যেভাবে চাইবে সেই অর্থরাশি খরচ করে বলে উপমুখ্যমন্ত্রী কিন্তু এবে সুদ্ধা যদি আপনার সুভদ্রা যোজনার প্রথম কিস্তি টঙ্কা মিলি না, তবে আপনার নিজের স্টাটস কু যাঞ্চ করতু। তবে দর্শক বন্ধু, যদি আপনার এবে সুদ্ধা সুভদ্রা যোজনার আবেদন করে না, তবে খুব শীঘ্র আপনার আবেদন করতু। আগকু সুভদ্রা যোজনার প্রথম কিস্তি টঙ্কা আপনার মিলিযিব। আর যদি আপনার সুভদ্রা যোজনার আবেদন করে সারিছেন, এবে সুদ্ধা আপনার মিলি না কিংবা আপনার সুভদ্রা যোজনার পেন্ডিং রয়েছে, তাহলে আপনার আবেদন করে জনসেবা কেন্দ্র কিংবা মো সেবা কেন্দ্রকে যাই আপনার স্ট্যাটসটি চেক করতু। তা সহ আপনার পেন্ডিং থিলে ইকেওয়াইসি করে পুনি থরে সুভদ্রা যোজনার আবেদন করতু, যাকি আগকু সুভদ্রা যোজনার টঙ্কা খুব শীঘ্র উপমুখ্যমন্ত্রী সূচনা দিয়েছেন মিলিব যাকি হিতাধিকারী। নিহাত রূপে ভিডিওটিকে লাইক করন্তু, তা সহ চ্যানেলকু প্রথম থর পাই আসিলে সবসক্রাইব করন্তু। এথিসহিত সুভদ্রা যোজনাকে নিয়ে যদি আপনার কিছু বি প্রশ্ন থিব কমেন্ট মাধ্যমে আমাকে জনান্তু।